জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বিবিএ অনার্স হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি প্রিন্সিপালস অফ ফিনান্স বা অর্থায়নের নীতিমালার ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো এই সম্পর্কে কিছু মৌলিক আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, যারা হিসাববিজ্ঞান বিভাগে পড়ছো তাদের জন্য এই কোর্সটি রয়েছে প্রিন্সিপালস অফ ফিনান্স, পাশাপাশি ব্যবস্থাপনা বিভাগেও প্রিন্সিপালস অফ ফিনান্স বা অর্থায়নের নীতিমালা নামে একটা কোর্স আছে। যারা ব্যাংকিংয়ে পড়ছো ব্যাংকিং বিভাগে বা যারা মার্কেটিংয়ে পড়ছো তাদের সবার জন্যই, ইভেন যারা ফিনান্সে পড়ছো তাদের তো অবশ্যই আছে, এদের সকলের জন্যই ফিনান্স বিষয়টা তাদের নিজ নিজ সিলেবাসে রয়েছে। তাদের অংশ হিসাবে হিসাববিজ্ঞান বিভাগের জন্য আজকে প্রিন্সিপালস অফ ফিনান্সের ক্যাপিটাল স্ট্রাকচারের এই আলোচনাটা আমি করবো। এই আলোচনাটা অন্যদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ বটে। তো ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো নিয়ে যখন আলোচনা আমরা করবো, তখনই আমাদেরকে প্রথমেই জেনে নিতে হবে যে একজন আর্থিক ব্যবস্থাপক বা ফিনান্সিয়াল ম্যানেজার হিসেবে তার প্রধান কাজ কী। একজন আর্থিক ব্যবস্থাপকের অন্যতম প্রধান কাজ হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাকে। প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ তার কাছে অনেকগুলো প্রকল্প আছে, তিনি কোন প্রকল্পে বিনিয়োগ করবেন এই সিদ্ধান্ত তিনি নেবেন। একই সাথে যদি তিনি তার সামর্থ্য থাকে, তার প্রতিষ্ঠানের বা তার কোম্পানির যদি সামর্থ্য থাকে, তাহলে একাধিক প্রকল্পে বিনিয়োগ করবেন, আর যদি সামর্থ্য একাধিক প্রকল্পে বিনিয়োগ করার মতো না থাকে তাহলে অনেকগুলো প্রকল্পের মধ্যে থেকে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবেন। এরকম একটা সিদ্ধান্ত কিন্তু আর্থিক ব্যবস্থাপক বা ফিনান্সিয়াল ম্যানেজারকে নিতে হয়। এবং দু নম্বর তাকে আরেকটা ডিসিশন নিতে হয়, সেটা হচ্ছে অর্থায়ন সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত, অর্থাৎ তার কোম্পানির জন্য তার প্রতিষ্ঠানের জন্য কীভাবে তিনি অর্থ সংগ্রহ করবেন, মূলধন সংগ্রহ করবেন। এটি কিন্তু একজন আর্থিক ব্যবস্থাপকের একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। এবং আরেকটা চমৎকার সিদ্ধান্ত নিতে হয়, সেটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত, ডিভিডেন্ড ডিসিশন, অর্থাৎ যত মধুরে কোম্পানি সারা বছর যে লাভ করে, যে মুনাফা অর্জন করে, সেই মুনাফার কত অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করবেন, নগদে কতটুকু করবেন বা নগদের বাইরে অন্য উপায়ে কতটুকু করবেন, এরকম সিদ্ধান্ত কিন্তু তাদেরকে নিতে হয়। এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত হচ্ছে অর্থসংস্থান সিদ্ধান্ত। কারণ অর্থসংস্থান সিদ্ধান্তটি হচ্ছে প্রত্যেকটি যৌথমূলধনী কোম্পানির মূলধন কাঠামোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। এজন্য অর্থসংস্থান সিদ্ধান্তকে অনেক সময় মূলধন কাঠামোর সিদ্ধান্ত বলা হয়, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশনও বলা হয়ে থাকে। কোন উৎস থেকে বা কোন উৎস ব্যবহার করে প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করা হবে সেটার উপর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্য কিন্তু নির্ভর করে। এখন যদি প্রশ্ন করা হয় যে একটা যৌথ মূলধনী কোম্পানি কতগুলো উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে, আসলে একটি যৌথ মূলধনী কোম্পানি বিভিন্ন রকম উৎস থেকে মূলধন সংগ্রহ করে থাকে। এই বিভিন্ন উৎসের সমন্বয়ে গঠিত সামগ্রিক মূলধনকেই মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার বলা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে একটি কোম্পানির মূলধনের গঠনই হলো মূলধন কাঠামো। আমরা জানি এক মালিকানা কারবারে কে মূলধন সরবরাহ করেন, যদি আমরা এমন একটা প্রশ্ন করি তাহলে উত্তরে আমরা সবাই এক বাক্যেই বলবো যে এক মালিকানা কারবারে সকল রকমের মূলধন সরবরাহ করবেন হচ্ছেন মালিক, তার কারণ মালিক হচ্ছেন একজন। এখন যদি আমরা আবার প্রশ্ন করি যে অংশীদারি কারবারে সকল রকমের মূলধন কারা সরবরাহ করেন, কারা দিয়ে থাকেন, এর উত্তরও খুব সহজ। কারণ অংশীদারি কারবারের যারা মালিক অর্থাৎ অংশীদাররা, তারাই হচ্ছে অংশীদারি কারবারের সকল মূলধন সাপ্লাই করে থাকে বা দিয়ে থাকে। একই প্রশ্ন যদি আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে করি, অর্থাৎ যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে মূলধন সংগ্রহ করে কারা, কারা মূলধন দেয়, মূলধন সাপ্লাই দিয়ে থাকে কারা, তাহলে তার উত্তর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বা কারবারের মূলধন অনেকগুলো উৎস থেকে আসতে পারে। শুধু যে মালিকরাই দেবে এমনটা নয়, মালিকরা ছাড়া অন্য কোনোভাবেই কিন্তু আসতে পারে। একটা ইংরেজি সংজ্ঞা এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার ইনভলভস ডিটারমাইনিং দ্য বেস্ট মিক্স অফ ডেট ইকুইটি অ্যান্ড হাইব্রিড সিকিউরিটিস টু এমপ্লয়। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার এবং মূলধন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে ঋণকৃত মূলধন, মালিকানা মূলধন এবং বিভিন্ন রকমের মিশ্র সিকিউরিটিজের একটা সমন্বয়, এটাকে সমন্বয়টাকে নির্ণয় করাটাই হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামো। আরও অন্যভাবে আমরা বলা যায় যে একটি কোম্পানি মূলধন বাজার থেকে প্রচলিত সিকিউরিটিজ সমূহের যে সমন্বিত কাঠামো গঠনের মাধ্যমে মূলধনের প্রয়োজন মিটিয়ে থাকে সেটাই হচ্ছে মূলধন কাঠামো। মূলধন কাঠামো একটা যৌথ মূলধনী কারবারের মূলধন কাঠামো কেমন হতে পারে, সেই কাঠামোটা হতে পারে চিত্রে যেরকম দেখা যাচ্ছে এরকম হতে পারে, এরকমই হয়। অর্থাৎ যৌথ মূলধনী কারবারের মূলধনের প্রথম উৎস হচ্ছে ইন্টারনাল সোর্স, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস। অভ্যন্তরীণ উৎস হচ্ছে যেহেতু যৌথ মূলধনী কারবারের মালিক হচ্ছেন শেয়ার হোল্ডাররা, যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার কিনে থাকেন,
তারাই হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিক, যাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার, তারাই হচ্ছে যৌথ মূলধনী কারবারের টোটাল ক্যাপিটাল থাকে, তার সিংহভাগ ক্যাপিটাল তারা সাপ্লাই দেন, তারা সরবরাহ করেন। এই এই ধরনের মূলধনকে বলা হয় ইকুইটি ক্যাপিটাল বলা হয়। এ ধরনের মূলধনকে ইকুইটি ক্যাপিটাল বলা হয়, মালিকানা মূলধন বলা হয়, শেয়ার মূলধন বলা হয় বা কমন স্টক বলা হয়। অর্থাৎ শেয়ার হোল্ডাররা যে মূলধন সরবরাহ করেন এই সেটাই হচ্ছে ইকুইটি ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, কমন স্টক। এটি হচ্ছে এ ধরনের মূলধন হচ্ছে কোম্পানির নিজেদের মূলধন। মোট মূলধনের মধ্যে এই ধরনের মূলধনের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে, কারণ এটা হচ্ছে মালিকানা মূলধন। এ ধরনের মূলধন মালিকদের দেয়া, শেয়ার হোল্ডারদের দেয়া মূলধন যৌথ মূলধনী কারবার যখন ব্যবহার করে, তখন সেই যৌথ মূলধনী কারবারের জন্য মূলধনের জন্য যে ব্যয় হয় বা খরচ হয় বা কস্ট হয়, সেই ব্যয়ের নাম হচ্ছে লভ্যাংশ, যা প্রতি বছর শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করতে হয়। এটি নগদেও পরিশোধ করা যায়, নগদ ছাড়া অন্য অনেক উপায়ও প্রস্তুত করা হয়। এই ইন্টারনাল সোর্সের মধ্যে এই ধরনের মূলধন ছাড়াও আরও রয়েছে প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার মূলধন, আরও আছে সংরক্ষিত বা রিটেন আর্নিংস। এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল সোর্স, অভ্যন্তরীণ উৎস। যৌথ মূলধনী কারবারের মূলধনের আরেকটি সোর্স হচ্ছে এক্সটার্নাল সোর্স বা বাইরের উৎস, সেটা হচ্ছে ডেট ক্যাপিটাল বা ঋণকৃত মূলধন বা ধার করা মূলধন, অর্থাৎ অন্যদের কাছ থেকে সংগ্রহ করা মূলধন। এগুলো হতে পারে ব্যাংক ঋণ আকারে, হতে পারে ব্যাংক থেকে ঋণ নিয়ে কারবারের মূলধন হিসাবে সেটাকে কাজে লাগানো, হতে পারে ঋণপত্র ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করা, বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করা, ডিবেঞ্চার ইস্যুর মাধ্যমে কারবারের জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা, অথবা এগুলোর মিশ্রণ হতে পারে, মিক্স হতে পারে। এই সকল উৎস থেকে যদি মূলধন সংগ্রহ করা হয় আর সেই মূলধন যদি যৌথ মূলধনী কারবারে ব্যবহার করা হয়, তাহলে সেজন্য কিন্তু ব্যয় হয় এবং সেই ব্যয়ের নাম হচ্ছে ইন্টারেস্ট বা সুদ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই এক্সটার্নাল সোর্সের থেকে সংগৃহীত মূলধন কিন্তু একটা যৌথ মূলধনী কারবারের টোটাল ক্যাপিটালের চেয়ে ক্যাপিটালের মধ্যে কিন্তু কম হয়ে থাকে, অর্থাৎ সবচেয়ে বেশি হয়ে থাকে হচ্ছে এই মূলধনটা বেশি হয়ে থাকে সিংহভাগ, আর এটা হয়ে থাকে কিছু অংশ হয়ে থাকে। তো যৌথ মূলধনী কারবারে যখন ইন্টারনাল এক্সটার্নাল দুই সোর্সের মূলধন, দুই সোর্স থেকে সংগৃহীত অর্থ মূলধন হিসেবে ইউজ করা হয়, তখন সে ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় লিভার্ড ফার্ম। আর যখন কোনো যৌথ মূলধনী কারবার এক্সটার্নাল সোর্সকে বাদ দিয়ে নিজেদের মূলধন দিয়ে কারবার পরিচালনা করেন, তখন সেটাকে বলা হয় আনলিভার্ড ফার্ম। যৌথ মূলধনী কারবারের ক্যাপিটাল স্ট্রাকচারকে যদি আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমি ঠিক এভাবে বলতে পারি, অর্থাৎ একটি যৌথ মূলধনী কারবার মূলধন সরবরাহ করে প্রধানত সাধারণ শেয়ার ইস্যু করার মাধ্যমে, কমন স্টক বা সাধারণ শেয়ার বা ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে, দ্বিতীয়ত অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তৃতীয়ত প্রতিষ্ঠানের রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয় থেকে, আয়ে যে অর্থ জমা হয় সেগুলোকেও যৌথ মূলধনী কোম্পানি মূলধন হিসেবে ইউজ করতে পারে। এই তিনটা হচ্ছে ইন্টারনাল সোর্স। এই তিন ধরনের মূলধন ইউজ করার জন্য প্রতিষ্ঠানকে যে ব্যয় করতে হয়, এটার জন্য যে ব্যয় করতে হয় সেটাকে লভ্যাংশ বলে, এটার জন্য যে ব্যয় করতে হয় সেটাকে লভ্যাংশ বলে, এটার জন্য যে ব্যয় করতে হয় সেটাকে রিটেইন আর্নিংসের জন্য যে ব্যয় করতে হয় সেটাকে ইন্টারেস্ট বলে। আর হচ্ছে ঋণকৃত মূলধন ব্যাংক লোন আকারে হতে পারে, ঋণপত্র বন্ড আকারে হতে পারে বা অন্যান্য লোন আকারে হতে পারে, এটার জন্য ব্যয় করতে হয়, যে মূলধন ব্যয় হয় সেটা না হচ্ছে ইন্টারেস্ট। তো এই হচ্ছে যৌথ মূলধনী কারবারের মূলধন, অর্থাৎ এই এতগুলো সোর্স থেকে যৌথ মূলধনী কারবারে মূলধন আসে। এবং যৌথ মূলধনী কারবারের মূলধন কাঠামোটা ঠিক এই রকম, কারণ প্রতিটি যৌথ মূলধনী কারবার এগুলোর মধ্যে একটা মিশ্রণ ঘটানোর চেষ্টা করে নিজেদের সুবিধার জন্য। আসলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বা কাম্য মূলধন কাঠামো কী হবে, এটা যে কোনো যৌথ মূলধনী কারবারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা আর্থিক ব্যবস্থাপক ফাইন্যান্সিয়াল ম্যানেজার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বা কাম্য মূলধন কাঠামো কী হতে পারে সেটা নিয়ে প্রথমেই বলা যায় যে ব্যয়বহুল উৎস থেকে অনেক বেশি পরিমাণ মূলধন সংগ্রহ করা যায়, তাতে অর্থের সংকট হবে না, কিন্তু এতে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ও সুদ ও করপূর্ব মুনাফা বা অর্জিত মুনাফার বেশিরভাগ মূলধনের খরচ মেটাতে চলে যায়। অর্থাৎ একটা যৌথ মূলধনী কোম্পানি যদি প্রচুর পরিমাণে অর্থ ব্যাংক থেকে ঋণ নেয় কারবারের মূলধন হিসেবে ইউজ করার জন্য, তাহলে অনেক ব্যাংক থেকে চাইলেই সে প্রচুর অর্থ নিতে পারবে, প্রচুর অর্থ নিয়ে কিন্তু সে প্রচুর মুনাফাও করতে পারবে। তার ফলে কী হবে, প্রচুর মুনাফা করলে সেই মুনাফা থেকে অধিকাংশ, একটা বড় অংশ চলে যাবে সেই ঋণের সুদ মেটাতে, যেটাকে মূলধনের খরচ বলা হয়। ফলে এর ফলে কী হবে, ইএটি আর্নিং আফটার ট্যাক্স কর পরবর্তী নিট মুনাফা হবে কম, আর কম নিট মুনাফা দিয়ে মালিক বা শেয়ার হোল্ডারদের সন্তুষ্ট করা যাবে না। তেমনি প্রতিষ্ঠানের জন্য নতুন সম্পদ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়বে।
ফলে দেখা যায় যে অপরিকল্পিত বা ব্যয়বহুল মূলধন কাঠামো দ্বারা মুনাফা বাড়ানো গেলেও প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিককরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সম্ভব হবে না। অথচ প্রত্যেকটি যৌথ মূলধনী কারবার এবং প্রত্যেক আর্থিক ব্যবস্থাপকের একটি টার্গেট, সেই টার্গেটটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদকে সর্বাধিককরণ করো, মুনাফাকে সর্বাধিককরণ নয়। সম্পদ সর্বাধিককরণই হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য, মুনাফা সর্বাধিককরণ নয়। সুতরাং এই লক্ষ্যে তাদেরকে এমন একটি মূলধন কাঠামো নির্বাচন করতে হবে যেটি কারবারের মুনাফা অর্জন করবে, মুনাফা সর্বোচ্চ মুনাফা অর্জন করবে, এবং সেই মুনাফা অর্জন শুধু মুনাফা অর্জনই তাদের লক্ষ্য মাত্র হবে না, বরং কারবারের নিট মূল্য বৃদ্ধি করবে, কারবারের শেয়ার প্রতি আয় বা ইপিএসকে বাড়াবে, আর কারবারের জন্য নতুন নতুন সম্পদ সংগ্রহ করবে। এটি হচ্ছে একটি অপটিমাল ক্যাপিটাল স্ট্রাকচার বা কাম্য মূলধন কাঠামোর ধারণা। কাজেই মূলধন ব্যয়কে হ্রাস বা কমানোর মাধ্যমে সম্পদ বৃদ্ধির নিশ্চয়তা দেবে যে ধরনের মূলধন কাঠামো, সেটি হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। এই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার নির্ধারণ করা প্রতিষ্ঠানের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে যে সামগ্রিক মূলধন ব্যয়ের সাথে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, তাই কোম্পানির মূলধন কাঠামোর গঠন বা এর গঠনের পরিবর্তন হলে প্রতিষ্ঠানের নিট সম্পদ তথা প্রতিষ্ঠানের মূল্য প্রভাবিত হয় কি না, এই বিষয়ে অর্থায়ন বিশেষজ্ঞগণ অনেক রকমের থিওরিটিক্যাল বা তাত্ত্বিক অভিমত প্রকাশ করেছেন, যেগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিস। এই থিওরিগুলোর মধ্য থেকে যৌথ মূলধনী কারবারগুলো তাদের সুবিধা মতো তারা তাদের মূলধন কাঠামোকে গঠন করে থাকেন এবং সেই সকল কাঠামোর উপর ভিত্তি করেই তারা তাদের কারবার পরিচালনা করেন। আমি এখানে একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে একটু ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে এবি কোম্পানির বর্তমান মূলধন কাঠামো হচ্ছে তাদের সাধারণ শেয়ার মূলধন 10 লাখ টাকা, আর ধার করা মূলধন হচ্ছে 5 লাখ টাকা, টোটাল মূলধন হচ্ছে 15 লাখ টাকা। এরপরে কোম্পানির আরও 6 লাখ টাকা অতিরিক্ত মূলধন দরকার। এই 6 লাখ টাকা অতিরিক্ত মূলধন সংগ্রহ করার জন্য কোম্পানির কাছে দুইটা উপায় আছে। সেই দুইটা বারে একটা উপায় হচ্ছে চাইলে কোম্পানি আরও 10% সুদে ডিবেঞ্চার ইস্যু করতে পারে, এর মাধ্যমে সে চাইলেই এই 6 লাখ টাকা মূলধন সংগ্রহ করতে পারে। এর জন্য তাকে 10% সুদ বা ইন্টারেস্ট দিতে হবে, যেটা হচ্ছে মূলধনের ব্যয়। অথবা সে চাইলে আরও নতুন করে 100 টাকা মূল্যের শেয়ার ইস্যু করতে পারে। এই দুই উৎস থেকে সে চাইলে এই 6 লাখ টাকা মূলধন জোগাড় করতে পারে। আরও তথ্য দেওয়া আছে যে কোম্পানির আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স সুদ ও কর পূর্ব মুনাফার পরিমাণ 4 লাখ টাকা এবং ট্যাক্সের হার হচ্ছে 40%। এখন প্রশ্ন হচ্ছে যে এবি কোম্পানির মূলধন কাঠামোতে কোনটি রাখা উচিত? 1 নম্বরে সে কি ডিভেঞ্চার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে, নাকি এটাকে বাদ দিয়ে সে কমন স্টক বা সাধারণ শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করবে? অর্থাৎ তার মূলধন কাঠামোতে সেই 6 লাখ টাকা মূলধনের জন্য, অতিরিক্ত মূলধনের জন্য সে এখন কী করবে, কাঠামো 1 রাখবে নাকি কাঠামো 2 চলে যাবে? সেটার উত্তর দিতে হলে আমাদেরকে দেখতে হবে যে ইপিএস বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয় কোন স্ট্রাকচারে বেশি। যে স্ট্রাকচারে বেশি হবে সেই স্ট্রাকচারটি বা সেই উৎসটি কিন্তু এবি কোম্পানি তার মূলধন কাঠামোতে রাখবে। এটা উত্তর করার জন্য আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে একটা টেবিলের মাধ্যমে স্ট্রাকচার 1-এ সে 10% ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে এই 6 লাখ টাকা কালেকশন করতে পারে। যদি সেটা করে তাহলে তার জন্য ফলাফলটা কী হয় সেটা আমরা দেখব। পাশাপাশি স্ট্রাকচার 2-তে কমন স্টক ইস্যু করে যদি টাকা সংগ্রহ করে তাহলে তার ফলাফলটা কী আমরা দেখব। উভয় ক্ষেত্রেই ইবিআইটির পরিমাণ 4 লাখ টাকা সমান 4 লাখ টাকা। সুদ দিতে হবে, এখান থেকে সুদ বাদ যাবে, সুদ ও কর পূর্ব আয় থেকে সুদ বাদ যাবে, সুদ ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা হচ্ছে আগে থেকে তার 5 লাখ টাকা ঋণ আছে, মানে ঋণপত্র আছে, ধার করা মূলধন আছে, এই জন্য 12% সুদ দিতে হবে। তাহলে এই 12%-এর সুদ যাবে 60,000 টাকা। নতুন করে 6 লাখ টাকা নিলে সেখানে তাকে 10% সুদ দিতে হবে, সেজন্য আর 60,000 টাকা। তাহলে সব মিলিয়ে তাকে সুদ দিতে হচ্ছে, স্ট্রাকচার 1-এ সুদ দিতে হচ্ছে 1,20,000 টাকা। আর স্ট্রাকচার 2-তে যদি সে ডিবেঞ্চার না নেয়, যদি কমন স্টক ইস্যু করে, তাহলে শুধু আগের 5 লাখ টাকার উপর 12% সুদ দিলেই কিন্তু হবে। তাহলে সেই পুরাতন ঋণের উপর সুদের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। তাহলে এখন আমরা সুদ বাদ দিলে ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স কর পূর্ব আয় হচ্ছে 2,80,000, আর এখানে হচ্ছে 3,40,000। এখান থেকে যথারীতি ট্যাক্স বাদ যাবে, ট্যাক্সের পরিমাণ 40%, ট্যাক্স বাদ গেল। বাদ দেওয়ার পরে হলো ইএটি আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স বা কর পরবর্তী আয় হচ্ছে 1,68,000, আর এখানে হচ্ছে 2,04,000। এরপরে আমরা দেখব যে শেয়ারের সংখ্যা কত। এখানে কিন্তু বলা আছে যে বিদ্যমান তাদের সাধারণ শেয়ার মূলধন 10 লাখ টাকা, একটা শেয়ারের দাম 100 টাকা। 10 লাখকে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে শেয়ারের সংখ্যা পাওয়া যায় 10,000। আর স্ট্রাকচার 2-তে
আগের 10,000 শেয়ার প্লাস তার তাহলে স্ট্রাকচার ওয়ান বা মূলধন কাঠামো একে শেয়ারের সংখ্যা 10,000 আর স্ট্রাকচার টুতে বা কমন স্টক যদি ইস্যু করা হয় তাহলে শেয়ারের সংখ্যা হবে 16,000। কীভাবে? আগে থেকে তাদের মূলধন আছে 10,00,000, 1,000 দিয়ে 100 দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা হচ্ছে 10,000। আর স্ট্রাকচার টুতে বা অপশন টুতে আগের 10,000 শেয়ার থাকবে প্লাস আরও কমন স্টক ইস্যু করবে 6,00,000 টাকার 100 টাকা করে, তাহলে 6,00,000কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে 6,000, 10 আর 6, 16,000। অর্থাৎ এখানে শেয়ারের সংখ্যা 10,000, এখানে শেয়ারের সংখ্যা 16,000। এখন আমরা ইপিএস বের করবো। ইপিএস বা আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়ের সূত্র হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স ভাগ নাম্বার অফ শেয়ার। তো আর্নিং আফটার ট্যাক্স হচ্ছে 1,68,000 ভাগ 10,000, তাহলে ইপিএস বা শেয়ার প্রতি আয় হচ্ছে 16.80 টাকা। আর স্ট্রাকচার টুতে আসছে হচ্ছে ইয়েটি 2,40,000 ভাগ হচ্ছে শেয়ারের সংখ্যা 16,000, তাহলে এখানে ইপিএস এর পরিমাণ দাঁড়াচ্ছে 12.78 টাকা। এখন যদি এবিসি কোম্পানিকে প্রশ্ন করা হয় যে তোমরা তোমাদের মূলধন কাঠামোতে তোমাদের যে আরও অতিরিক্ত 6,00,000 টাকা মূলধন দরকার, এই জন্য এটা তোমরা কীভাবে সংগ্রহ করবে, এটা সংগ্রহ করতে গেলে তোমরা কোন উৎসে বা কোন উৎসকে তোমাদের মূলধন কাঠামোর মধ্যে জায়গা দিবে, তোমরা কি 10% ডিবেঞ্চার ইস্যু করবে নাকি আবার নতুন করে কমন স্টক ইস্যু করবে? তাহলে তাদের এই প্রশ্ন করলে তারা যে অ্যান্সারটা করবে সেটা হচ্ছে তারা দেখবে তাদের ইপিএস কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে, কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করলে ইপিএস সবচেয়ে বেশি হয় তারা সেটা দেখবে, এবং তার ভিত্তিতেই তারা ডিসিশন নেবে এবং সেই উৎসকেই তারা তাদের মূলধন কাঠামোতে জায়গা করে দিবে বা স্থান দিবে। তাহলে আমাদের এই ছোট্ট উদাহরণটিতে দেখা যাচ্ছে যে এবি কোম্পানি যদি 1 নম্বর উৎস অর্থাৎ 10% ডিবেঞ্চার ইস্যু করার মাধ্যমে 6,00,000 টাকা সংগ্রহ করে মূলধন হিসাবে ইউজ করে নিজেদের জন্য নিজেদের কারবারে, তাহলে তাদের যে ইবিআইটি হচ্ছে সেইগুলোকে ক্যালকুলেশন করার পরে ইপিএস এর পরিমাণ হচ্ছে 16.80 টাকা। কিন্তু এটা তা না করে তারা যদি পুনরায় আবার শেয়ার ইস্যু করে 6,00,000 টাকা মূল্যের শেয়ার 100 টাকা করে আবারও শেয়ার ইস্যু করে তাহলে ক্যালকুলেশন শেষে দেখা যাচ্ছে তাদের ইপিএস এর পরিমাণ 12.78 টাকা। তাহলে প্রত্যেকটা কোম্পানির উচিত যে ইপিএস যেখান তার বেশি হবে সেই উৎস থেকেই মূলধন সংগ্রহ করবে এবং সেই উৎসকেই সে তার মূলধন কাঠামোতে স্থান দেবে। এটি হচ্ছে কাম্য মূলধন কাঠামোর একটা বড় পরিমাপ যে ইপিএস কোন উৎসের সবচেয়ে বেশি। আমরা কিছুদিন আগেই বলছিলাম যে মূলধন কাঠামো, কাম্য মূলধন কাঠামো কেমন হওয়া উচিত, এ ব্যাপারে অনেক অর্থায়ন বিশেষজ্ঞগণ নানান রকমের মতামত দিয়েছেন, তাত্ত্বিক কিছু মত তারা দিয়েছেন। সেই মতামতের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মতামত হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ, প্রথাগত বা প্রচলিত ধারণা, নিট ইনকাম থিওরি বা নিট আয়তত্ত্ব, নিট অপারেটিং ইনকাম মডেল, নিট প্রচারণ আয়তত্ত্ব বা ডিগ্লিয়ানিয়ান মিলার অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচগুলো বা এই তত্ত্বগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আর্থিক ব্যবস্থাপকগণ এগুলো অনুসরণ করে থাকেন নিজের নিজেদের সুবিধা অনুযায়ী। এই তত্ত্বগুলোর সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে, এগুলোর সমালোচনাও রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের ভিডিওতে আমরা মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচারের অঙ্কগুলো, পরীক্ষার অঙ্কগুলো কেমন কীভাবে হয়, প্রশ্নগুলো কীভাবে হয় এবং তার সমাধান কীভাবে করতে হয় আমরা সেটা দেখাবো এর পরের ভিডিওতে। আজকের এই ভিডিওর ব্যাপারে যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমি আশা করব তোমরা কমেন্টে সেই প্রশ্নগুলো করবে এবং সেখানে তোমাদের সব রকম প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তী মূলধন কাঠামোর পরবর্তী গাণিতিক সমস্যা সমাধান কীভাবে করতে হয় সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।